নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো একটা ছবির সাইজ কিভাবে কমানো যায় আর হাইট এবং উইথ কিভাবে কমানো যায়। এক কথায় আমরা বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের একটা স্ক্যান ছবি আর স্ক্যান করা সিগনেচার চাই এবং সেই সিগনেচার এবং ছবির জন্য একটা কাস্টম হাইট উইথ দেওয়া থাকে যে এই হাইট এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থের ছবিটা লাগবে এবং এই কিলোবাইটের মধ্যে, যেমন হচ্ছে 100 কিলোবাইট বা 60 কিলোবাইটের মধ্যে আমাদের এই ছবিটা লাগবে। তো তখন আমরা অনেকেই মনে করি যে কম্পিউটারের দোকানে না গেলে মনে হয় আমরা এইরকম সাইজটা করতে পারবো না। অনেকে আবার স্ক্রিনের কথা শুনলে মনে করি যে কম্পিউটারের দোকানে যাইতে হবে। তো আসলে এখন স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলে আর কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নাই, বাসায় বসেই আসলে অ্যাপ্লাই করা যায় যে কোনো সার্কুলারে। তো অনেকেই আমরা জানি, অনেকেই অলরেডি মোবাইল দিয়ে অ্যাপ্লাই করি আর অনেকে জানি না। তো আমরা যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি একেবারে নিখুঁতভাবে, যাতে করে সহজেই সবাই করতে পারে। কোনো সফটওয়্যার ছাড়া কীভাবেই আমরা ছবি সাইজটা বানাতে পারবো এটা আমি দেখাবো। তো দেখেন, আমি এটা সিগনেচার হিসেবে নিচ্ছি, কমেন্টস ফিল্টার, এটা আমি সিগনেচার হিসেবে ছবিটাকে সাইজ করব। তো বিভিন্ন অ্যাপ্লিকেশনের সিগনেচারে যেটা শর্তটা থাকে যে 60 কিলোবাইটের মধ্যে ছবিটা হইতে হবে সাইজ, আর হাইট থাকতে হবে 80, আর উইথ থাকতে হবে 300। তো এখন আমার ছবিটার সাইজ কত আছে দেখেন, এটা আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তুলছি। তো এখন এটার ডিটেলস এখানে আমি দেখতে পাবো। এই ছবিটার সাইজ এখন 2 মেগাবাইট, তো 2 মেগাবাইট তো নেবে না। আর ডাইমেনশন দেখেন, হাইট এবং উইথ আছে আপনার 3000×3000। তো এটাকে আমি এখন কমায়ে আমার কাস্টম সাইজে করব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে যাইতে হবে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। ব্রাউজারে গিয়ে আমার সার্চ করতে হবে পিক রিসাইজ অথবা pikresize.com। তো আমি সার্চ দিয়েই যাচ্ছি, কারণ এটা দিয়ে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। পিক রিসাইজ লিখে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, করলেই দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে পিক রিসাইজ। তো এই ওয়েবসাইটটি ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটি ক্লিক করার পর এখানে আপনি যে ছবিটা রিসাইজ করবেন সে এখানে সাদা অংশটাতে ক্লিক করলেই আপনার ফাইল ওপেন হবে, ওই ছবিটা এখানে নিয়ে আসবেন। যেমন আমি এই ছবিটা করবো, আমি ছবিটা এখানে নিয়ে আসলাম। কন্টিনিউ টু এডিট পিকচার এখানে ক্লিক করতে হবে, একবার ক্লিক করার পর আবার একবার ক্লিক করতে হবে। লোডিং হচ্ছে, দেখেন এখানে চলে আসলো। এখন একটু জুম আউট করতে হবে, দেখেন জুম আউট করলে এখানে দেখা যাবে ছবিটা এখানে চলে আসছে। তো এখানে আমি এখন ছবিটার হাইট এবং উইথটা কাস্টম করে নেবো। যেটা দেখেন এখানে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, তো এখানে 50% স্মলার করে দিছে, এটা ওরা অটোমেটিক ডিফল্টভাবে দিছে। তো আমার তো 50% স্মলার করলে হবে না, আমি এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, তো আমি কাস্টম সাইজ দেবো, কাস্টম সাইজ একদম শেষে। কাস্টম সাইজ দেওয়ার পর এখানে উইথ দেবো আমি, আমার যেহেতু উইথ লাগবে 300, তো আমি 300 দিলাম। আর হাইট লাগবে আমার 80, তাহলে আমি 80 দিলাম। দেওয়ার পর যে কোনোটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, দেখেন 300×80 গেল, এস্টিমেটেড ফাইনাল 300×80। এখন সেভ এস, এখন ছবিটা আমি সেভ করবো। তাহলে এটা ইমেজ ফাইল ফরম্যাট আমি জেপিজিতে নেবো অবশ্যই, আর জেপিজি কোয়ালিটি এখানে ক্লিক করে আমি বেস্ট দেবো, আর জেপিজি ম্যাক্স ফাইল সাইজ। তো আমার ছবিটা এটা যদি সিগনেচার হিসেবে আমি নিচ্ছি তাহলে অবশ্যই আমার 60 কিলোবাইটের মধ্যে হইতে হবে। তাহলে আমার ছবিটা যেন 60 কিলোবাইটের উপরে না যায়, 60 কিলোবাইটের মধ্যে হয়, এজন্য আমি এখানে 60 দেবো, কারণ এখানে কিলোবাইটে চাইছে। যদি আপনার 2 মেগাবাইটের মধ্যে লাগে তাহলে আপনাকে 2000 দেবেন এখানে, কারণ 2000 দিলে আপনার ছবিটা 2000 দিলে 2 MBর উপরে যাবে না, 2 MBর মধ্যেই ছবিটার সাইজ হবে। তো আমি এখানে 60 দিছি, তো 60 কিলোবাইটের মধ্যেই ছবিটার কোয়ালিটি থাকবে। আই এম ডান, রিসাইজ মাই পিকচার এই অপশনে ক্লিক করবেন। দেখেন এখন ছবিটা রিসাইজ হয়ে গেছে। এখন এই ছবিটা আমাকে, দেখেন ছবিটা সাইজ হয়ে গেছে 15 কিলোবাইট, আর এটা আমার ফোনে সেভ করতে হবে। তো সেভ টু ডিস্ক দিলাম, এখন আমার ফোনে এটা সেভ হয়ে গেছে। দেখেন এই যে ছবিটা আমার স্ক্যান হয়ে গেছে, স্ক্যান হয়ে এরকম হয়ে গেল। যেহেতু আমার ছবিটা একটু বেশি করে বড় করে তোলা ছিল, এই জন্য ছবিটা দেখতে এরকম লাগতেছে, কিন্তু আপনারা যদি জুম করে তুলেন তাহলে এরকম হবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।